নোকিয়া 8.3 5G মোবাইলটার কী স্পেসিফিকেশান আছে সেটাই বলবো আমি এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমেই আমি বলে দিই, এই ফোনটা হচ্ছে নোকিয়ার ফোন এবং এটাই আপনারা পাচ্ছেন 5G সাপোর্ট, মানে এই ফোনে 5G সিম সাপোর্ট করবে। তো এর ফুল স্পেসিফিকেশানটা আমরা একটু জেনে নিই। তো এতে আমরা ডিসপ্লে কী আছি সেটা একটু জেনে নেওয়া যাক। তো এই ফোনে থাকছে 6.81 ইঞ্চি ফুল HD প্লাস 5 হোল ডিসপ্লে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 4500 mAh ব্যাটারি এবং এর সাথে যে চার্জারটা থাকছে সেটা 9V 2A চার্জার, মানে আপনারা এতে 18W চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এই ফোনে যে চার্জিং পোর্টটা থাকছে সেটা হচ্ছে USB Type-C এবং এই ফোনে আপনারা 3.5mm হেডফোন পোর্টও দেখতে পেয়ে যাবেন। তার পাশাপাশি এই ফোনে আপনারা ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেখতে পাবেন, যেরকম নোকিয়া 5.3 মডেলটাও আপনারা পেয়েছিলেন এবং নোকিয়ার বেশিরভাগ ফোনেই আপনারা ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেখতে পান। তো নোকিয়া 5.3 ব্যাপারে যদি আপনাদের জানতে হয় তাহলে দেখুন আই বাটনে আমি দিয়ে রেখেছি ভিডিওটা, আপনারা চাইলে এই ভিডিওটার পরে ওই ভিডিওটা দেখতে পারেন। তো এবার আমরা চলে আসি সোজা এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নেওয়া যাক এই ফোনে আমরা ক্যামেরা কী পাচ্ছি। তো এই ফোনের ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, মানে এই ফোনের ব্যাক সাইডে একসঙ্গে আপনারা 4টে ক্যামেরা দেখতে পেয়ে যাবেন। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তারপরে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এবং ফ্রন্টে আপনারা যে ক্যামেরাটা পাচ্ছেন সেটা হলো 24 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিম কার্ডের দিকে দেখতে গেলে এই ফোনটা আপনারা দু ধরনের ভেরিয়েশনে পেয়ে যাবেন, সিঙ্গেল সিম ফোন এবং ডুয়েল সিম ফোন, আপনারা যেটা চাইবেন সেটা কিনতে পারেন। এবং কালারের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আপাতত আপনারা একটা কালারেই পাবেন, পোলার নাইট বলে একটা কালার আছে, এই কালারে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড 10 অ্যান্ড্রয়েড 1 ইউজার ইন্টারফেসের সাথে আপনারা এই মোবাইলটা পেয়ে যাবেন এবং এই মোবাইলে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, এবং দুটোই যথেষ্টই ভালো কাজ করে। তো এবার আমরা জেনে নিই এই মোবাইলটার পারফরমেন্স কীরকম, মানে এই মোবাইলে কী প্রসেসার ইউজ করা হয়েছে, এতে কেমন গেম খেলা যাবে। তো এই মোবাইলে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসার এবং এতে যে জিপিউটা থাকছে সেটা হচ্ছে অ্যাড্রিনো 620 জিপিউ। এর পাশাপাশি এই প্রসেসরটা কিন্তু 7nm-এর উপর বেস্ট, মানে এই প্রসেসরটা যথেষ্টই ব্যাটারি এফিসিয়েন্ট প্রসেসর আপনারা বলতেই পারেন, আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু খুব বেশি খাবে না এই প্রসেসরটা। তার পাশাপাশি এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু যথেষ্টই ভালো এবং এটা একটা 5G প্রসেসর, মানে আপনারা এই ফোনে তো 5G সাপোর্ট পাচ্ছেনই, তার পাশাপাশি এই ফোনে কিন্তু আপনারা গেমটাও মোটামুটি বেশ ভালোই খেলতে পারবেন, সেরকম একটা আপনাদের অসুবিধা হবে না কোনো একটা গেম খেলতে। তো এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ কী পাচ্ছি। তো র্যাম এবং ইন্টারনাল স্টোরেজের দিকে দেখতে গেলে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6GB র্যাম এবং 8GB র্যাম, এই দুটো ভেরিয়েশনে আপনারা এই ফোনে র্যাম পেয়ে যাবেন। এবং যে র্যামের টেকনোলজিটা এই ফোনে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে LPDDR4X র্যাম এবং এই ফোনে আপনারা ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 64GB এবং 128GB এই দুটো ভেরিয়েশনে। এর পাশাপাশি আপনারা এই মোবাইলে মাইক্রো এসডি কার্ড স্লট পেয়ে যাবেন। তো এই ফোনটার ব্যাপারে আমি একটা জিনিসই বলতে পারি যে নোকিয়ার এই ফোনটার কনফিগারেশনটা কিন্তু আমার যথেষ্টই ভালো লাগলো। এতে আপনারা 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা পাচ্ছেন এবং নোকিয়াতে যে প্রসেসরটাও ইউজ করা হয়েছে সেই প্রসেসরটাও যথেষ্টই পাওয়ারফুল, তার মানে ইমেজ প্রসেসিংটাও বেশ ভালোই হবে। তার পাশাপাশি আপনারা ছবিটা তো ভালোই পাচ্ছেনই এবং এর ডিসপ্লেটাও বেশ ভালো থাকছে। এবার দেখা যাক এই ফোনটা কীরকম দামে বাজারে আসে, কারণ ফোনটা যদি বিশাল হাইফাই দামে চলে আসে, ভ্যালু ফর মানি ফোন না হয়, তাহলে সেরকম একটা কিছু হবে না। অবশ্য নোকিয়ার নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই হিসাবে ফোনটার দাম মনে তো হচ্ছে না খুব একটা কম হবে, কিন্তু এটা মিড রেঞ্জ ফোনের মধ্যেই থাকবে এবং কত দামের মধ্যে আসে ফোনটা সেটাই দেখা যাক। তো এই ফোনটার ব্যাপারে আপনার কী ধারণা, আপনার কী মত সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের দেখতে হয়, দেখুন এখানে দুটো ভিডিও ফ্ল্যাশ করছে, যে কোনো একটা ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন। আর এখনও পর্যন্ত আপনারা এই চ্যানেল লিমিটলেস আনন্দকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।